কৃষকের ঈদান্তে এবার আমাদের খেলা হচ্ছে হাডুডু। হাডুডু শুধু হাডুডু না, আমরা হাডুডু খেলি সমতলে মাটিতে। এই হাডুডু হবে ভাসমান। আমরা একটা পাটাতন তৈরি করেছি এখানে, পুরো পাটাতনটাই ভাসমান পাটাতন। দু দলে বিভক্ত হয়ে দুটি দল খেলবে। লাল দল, লাল দলে আছে চারজন খেলোয়াড় এবং সবুজ দলে আছে চারজন খেলোয়াড়। যে দল জিতবে সেই দলের জন্য আছে সমন্বিতভাবে মেটালের সৌজন্য একটা পাওয়ার ট্রেশার, আর যে দল হারবে তাদের জন্য সান্ত্বনা পুরস্কার। প্রথম দল দেবেন আপনারা। ওকে রেডি, 1 2 3 সবুজ দল দম দেবে শুরু। দুই পয়েন্ট সবুজ দলের কাছে, লাল দল 2 পয়েন্ট, লাল দল দম দেবে শুরু। লাল দল 3 পয়েন্ট হয়ে গেল, সবুজ দল দম। লাল দল 5 পয়েন্ট পড়ে গেল, সবুজ দল 0। সবুজ দল দম দিচ্ছে। সবুজ দল লাল দল 6 পয়েন্ট আগে, সবুজ দল 0। দম দিচ্ছে লাল দল। লাল দল 6 পয়েন্ট, সবুজ দল 0। আর খেলা আছে প্রথম বিরতির কয়েক সেকেন্ড। বিরতি প্রথম বিরতি শেষ হয়ে গেল, লাল দলের 6 পয়েন্ট, সবুজ দলের 2 পয়েন্ট। দ্বিতীয় বিরতি খেলা শুরু। লাল দল লাল দল 6, সবুজ দল 2 এগিয়ে আছে। লাল দল দ্বিতীয় বিরতির পর খেলা চলছে। সবুজ দলের মোট 3 পয়েন্ট, লাল দলের মোট 6 পয়েন্ট। সবুজ দল 5 পয়েন্ট, লাল দল 6 পয়েন্ট। খেলা আছে 48 সেকেন্ড। লাল দল 7, সবুজ দল 5। আপনারা যে পড়ে গেছিলেন, লস্ট টাইম 10 সেকেন্ড আছে দিচ্ছি। লাল দল 8 পয়েন্টে গিয়েছে, সবুজ দল 5 পয়েন্টে গিয়েছে। ঠিক
লাস্ট খেলা, খেলা শেষ। লাল দল 8 পয়েন্ট, সবুজ দল 5 পয়েন্ট। ভাসমান হাডুডু যারা খেলেছেন, 3-3-6 মিনিটের খেলা ছিল, 8 পয়েন্ট পেয়ে বিজয়ী হয়েছে লাল দল এবং সবুজ দল পেয়েছে 5 পয়েন্ট। অসুবিধার কিছু নাই, সবার জন্য সান্ত্বনা পুরস্কার আছে, মেডেলের সৌজন্যে আমরা লাল দলকে উপহার হিসেবে দেব পাওয়ার থ্রেশার। এটি বিশাল যন্ত্র এবং আমাদের দেশে কৃষকরা ধান মাড়াই করে ওই যে পা দিয়ে থ্রেশার মেশিন। এটা এই যে চারজন যে এখানে বিজয়ী হলেন, যদি সবাই নিতে চায় তাহলে ভাগ করে করে নিতে হবে। কি করবেন? জনগণের জন্য গোটাল গ্রামে ফ্রি ডাঙ্গে বেড়াবে। বাহ, জোরে একটা হাততালি দেবেন। অথবা আপনারা একটা কোঅপারেটিভ করে সেই কোঅপারেটিভের মাধ্যমে সবাইকে ধান মাড়াই করে দেবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা পরাজিত দল, অসুবিধার কিছু নাই, আবার জিতবেন কোনো এক সময়, তাই না? আপনাদের জন্য সান্ত্বনা পুরস্কার আছে। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো তৌহিদ হাসান কিবরিয়া কোম্পানি সেক্রেটারিকে আমার কাছে আসার জন্যে, আপনি এই পাশে দাঁড়ান। এবং আমি অনুরোধ করব মেটালের পক্ষ থেকে জনাব রেজা এবং সারা দুজনকে একটু আসার জন্যে। এটার প্রাইস কীরকম? থ্যাংক ইউ স্যার। এটা আমাদের মেটালের পাওয়ার থ্রেশার, এটা 1,50,000 টাকা দাম। এটা 1 ঘন্টায় 40 মন ধান থ্রেশ করতে পারবেন। গভর্নমেন্ট সাবসিডি আছে, 52,000 টাকা সাবসিডি। আপনি কিছু বলবেন? এখানে এসে আসলে খুব ভালো লাগতেছে। কনগ্রাচুলেশনস টু দ্য উইনিং টিম। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবার বিজয়ী দলের হাতে আমি এটা হস্তান্তর করার জন্য, কিট বক্সটা দিয়ে দিলেই হস্তান্তর হয়ে যাবে। ঈদের শুভেচ্ছা উপহার, আপনাদের সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।